উপলক্ষ কলকাতা বিশ্ববিদ্যালয় কয়েক বছরের ফার্স্ট ক্লাস ফার্স্টদের মেডেল প্রদান আর সেই মঞ্চে উপাচার্যকে পাশে বসিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে নিশানা করলেন শিক্ষামন্ত্রী বাদ গেল না যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পত্তি থেকে কলেজের ছাত্র ভর্তি শূন্যপদ পূরণ থেকে ন্যাকের সাম্প্রতিক ফলাফল একাধিক বিষয়ে কার্যত হুঁশিয়ারি পার্থ চট্টোপাধ্যায় আপনাদের বহু অ্যাসেটস তার কোনো হিসাব নেই যা অন্যের হাতে চলে যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থের অভাব হবে কেন তারা অর্থের উপরে বসে আছে কিন্তু কিছু লোক সেটার অনর্থ ঘটাচ্ছে এটা হবে না কি কি বিষয় প্রশ্ন তুলছেন শিক্ষামন্ত্রী কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা সম্পত্তির হিসেব নেই সম্পত্তি বেহাত হচ্ছে কেন কলেজে 2000 আসনে বদলে কি করে 4000 হয়ে যাচ্ছে ন্যাকে কেন কলকাতা বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়ল বিশ্ববিদ্যালয়গুলির জন্য শিক্ষামন্ত্রীর দাওয়ায় যখন তখন ঢুকে পড়লাম বছরের পর বছর থেকে গেলাম ছাত্রদের এটা কাম্য নয় কলেজে ভর্তিতে আসন সংখ্যা যেভাবে বাড়ছে তাতে আরও নজরদারি দরকার যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষকের শূন্য পদ পূরণ করতে হবে শিক্ষকদেরও ক্লাসকে আকর্ষণীয় করে তুলতে হবে এই প্রেক্ষিতে অভিযোগ উঠছে এ তো বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ যদিও শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন আর্থিক বেনিয়ম হলে সরকার বরদাস্ত করবে না আমি জানি না মানুষের অধিকার বরং না কলেজের স্বাধিকার আমি অধিকারের কথাই ভাববো তারপরে অধিকার যদি কারোর কোনো না থাকে তাহলে স্বাধিকারটা আসলে করতে এক ধরনের লোক অন্যায় করবে আর তাকে ধামাচাপা দিয়ে আপনারা বলবেন আমাদের স্বাধিকার নষ্ট হচ্ছে এ ভয়ে ভীত নয় আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায় প্রথম আসা আর প্রথম আগমনে যেভাবে চাঁচা চোলা ভাষায় বিশ্ববিদ্যালয়গুলিকে হুঁশিয়ারি দিয়েছেন তাতে অনেকে বলছেন শিক্ষা বিল পাশ হওয়ার পর সরকার সুর চড়াচ্ছে যখন শিক্ষামন্ত্রী এসব কথা বলছেন তখন সমস্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক বিজ্ঞানে কি পড়ানো হবে সে বিষয়ে সিলেবাস পাঠিয়ে দিয়েছে উচ্চশিক্ষা সংসদ কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা